সবকটা সুজির পকোড়া ভাজা হয়ে গেছে। হাই ফ্রেন্ডস, আমি শ্বেতা। আজকে আবার আপনাদের সামনে চলে এসেছি, আর আজকেও চলে এসেছি আবার একটা মজাদার রেসিপি নিয়ে। আজকে যেটা করবো সেটা সন্ধ্যাবেলা স্ন্যাক্স হিসাবে অবশ্যই ট্রাই করতে পারেন। সেটা একটা স্ন্যাক্সের রেসিপি করে দেখাবো, সেটা সুজির পকোড়া। পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন আর বাড়িতে ট্রাই করবেন, আর যদি ভালো লাগে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। চলুন কীভাবে করছি দেখতে থাকুন। পকোড়ার জন্য যা যা লাগবে আমি এখানে গুছিয়ে নিয়েছি। এবার সবার প্রথমে সুজির পকোড়ার জন্য ব্যাটারটা রেডি করে নেবো, তার জন্য আমি একটা বড় পাত্র নিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 1 কাপ সুজি, 2 চামচ টক দই, 4 চামচ চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি আমি এখানে, 2 চামচ এখানে 1টা পেঁয়াজকে লম্বা লম্বা করে কুচিয়ে নিয়েছি, এটা দিয়ে দিচ্ছি। আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি 1 চামচ। এখানে শুকনো লঙ্কাটাকে আমি ভেজে গুঁড়ো করে নিয়েছি, শুধু দানাগুলো নিয়ে নিয়েছি, এটা দিয়ে দিচ্ছি। এখানে 2টো কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, এটা দিয়ে দিচ্ছি। এখানে 1টা আলুকে আমি গ্রেটারে ছুলে নিয়েছি, কাঁচা আলু, এবার এটা দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে আলুটাকে ভালো করে আমি ধুয়ে নিয়েছিলাম। এখানে 1 চামচ মতো ধনে পাতা কুচিয়ে নিয়েছি, এটা দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 চামচ। জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 চামচ। ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 চামচ। আর তার সাথে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো 1/2 চামচ। এখানে দিয়ে দিয়েছি, এবার এগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আগে শুকনো অবস্থায় সব কিছু মিশিয়ে দিচ্ছি। শুকনো অবস্থায় সব কিছু মিশিয়ে দিয়েছি, এবার অল্প অল্প জল দিয়ে আমি এটা রেডি করে নিচ্ছি। দেখুন এখানে সমস্ত উপকরণগুলোকে আমি ভালো করে মিশিয়ে দিচ্ছি। এবার এটাকে আমি 10 মিনিট চাপা দিয়ে রেখে দিচ্ছি। এবার আমি গ্যাসটা অন করে কড়াইটা বসাচ্ছি। কড়াইটা গরম হয়ে গেছে, এবার 1 চামচ সাদা তেল দিয়ে দিচ্ছি। এবার এই তেলটার মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1/4 চামচের 1/4 ভাগ হিং, কালো সর্ষে দিয়ে দিচ্ছি 1/2 চামচ, আর তার সাথে দিয়ে দিচ্ছি 8 থেকে 10 খানা কারি পাতা। এবার এটাকে হালকা একটু ভেজে নিচ্ছি।
গ্যাসটা অফ করে দিচ্ছি। এবার এটা নিয়ে আমি ব্যাটারটার মধ্যে দিয়ে দিচ্ছি। আমি ব্যাটারটাকে আরেকবার মিশিয়ে দিচ্ছি ফোড়নটার সঙ্গে। ব্যাটারটা 10 মিনিট চাপা দিয়ে রেখে দিয়েছি। এবার 10 মিনিট হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অন করে কড়াইটা গরম করে তেলটা গরম করতে দিয়ে দিচ্ছি। তেলটা দিয়ে দিচ্ছি। আমি এখানে পকোড়াগুলো ভাজবো বলে সাদা তেল বেশি করে দিয়ে দিচ্ছি একবারে। তেলটা গরম হয়ে গেছে ভালোভাবে। এবার পকোড়াগুলো আমি একটা একটা করে ছেড়ে দিচ্ছি। এখানে পকোড়াগুলো আমি যতগুলো ধরলো দিয়ে দিলাম। এবার এগুলো আমি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি একটু মুচমুচে করে। এখানে সুজির পকোড়াগুলো উল্টে পাল্টে আমি লালচে করে ভেজে নিয়েছি। এবার এগুলো তুলে নিচ্ছি আর বাকি যে ব্যাটারটা পড়ে আছে সেটা এরকম সেমভাবে ভেজে নিচ্ছি। সবকটা সুজির পকোড়া ভাজা হয়ে গেছে। আপনাদের যদি এই রেসিপিটা ভালো লাগে প্লিজ লাইক করে দেবেন, আর আপনাদের প্রিয়জনের মধ্যে শেয়ার করে দেবেন, আর অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। আবার নেক্সট দিন আসবো কোনো নতুন রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, আজকের মতো বাই।